স্ত্রীর অনতে জোর করে সহবাস করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী সুক্ষিতা ধারালো ব্লেড দিয়ে স্বামী রবিউলের লিঙ্গ কর্তন করেছে। শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ এর শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রাসাদ দক্ষিণ পাড়া মহল্লার সাইদ প্রামাণিকের বাড়িতে। গভীর রাতে স্বামী রবিউলের আত্মচিৎকারে স্বজনেরা ঘুম থেকে উঠে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গোপনাঙ্গে 10টি সেলাই দেয়া গুরুতর আহত রবিউল ওই মহল্লার সাইদের ছেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সুস্মিতার দাবি, শরীর খারাপ থাকায় শ্বাস করতে স্বামী রবিউলকে বারণ করলেও রবিউল তাতে কর্ণপাত না করে শনিবার রাত 1টার দিকে সুস্মিতার সাথে শ্বাস করে ঘুমিয়ে পড়ে। ঘুম না আসায় ব্লেড দিয়ে নখ কাটতে কাটতে রাত 3টার দিকে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে পরিষ্কার করার সময় অসাবধানতা বশত স্বামীর লিঙ্গ কেটে যায়। চিকিৎসারত রবিউল সাংবাদিকদের জানান, সুস্মিতা সন্ধ্যার সময় একটি ব্লেড কিনে দিতে বললে তা কিনে দেই। রাত 1টার দিকে সহবাস শেষে ঘুমিয়ে পড়ি। রাত 2টার দিকে প্রচন্ড ব্যথায় ঘুম ভেঙে গেলে দেখতে পাই সুস্মিতা ব্লেড দিয়ে আমার লিঙ্গ কর্তন করে। এ সময় শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। সুস্মিতা ইচ্ছে করেই এটা করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে তা জানিয়ে দিন এবং এরকম আরো ভিডিও পেতে এমকে টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।